হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এতে বরাবর মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি খুব মজার একটা সন্দেশ রেসিপি শেয়ার করব। মিষ্টির দোকানের এই সন্দেশ এটা অনেক দাম দিয়ে আমরা অনেক সময় কিনে খেয়ে থাকি, তো আজকে খুব সিম্পল এমনকি খুব ইজিভাবে আমি এই রেসিপিটা শেয়ার করব। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের এই রেসিপিটা। তো চলেন দেখে আসি সন্দেশ বানাতে আমার কী কী লাগছে। এখানে আমি 1/4 কাপের মতো পানি দিয়ে দিলাম একটা পাতিলে, দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি, 1 কাপ থেকে সামান্য পরিমাণ কম, 2 টেবিল চামচের মতো কম দিয়েছি 1 কাপ থেকে চিনিটা। এখন এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে একটু জ্বালিয়ে নিব। চিনিটা একটু আঠালো আঠালো টাইপের হবে আর কি। এই তো আপনারা দেখেন মানে কিরকম রাখি আমি চিনির এই এটা শিরাটা, একটা ঘন শিরার মতো হবে। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। এই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে শিরাটা কিরকম ঘন হবে। এরকম যে হাতে নিয়ে একটু এরকম দেখলে যেমন একতারের মতো হয় আর কি। আমার শিরাটা হয়ে গেছে, তো এখন আমি চুলাটাকে অফ করে দিলাম। আমি শিরাটাকে হালকা একটু ঠান্ডা করে নিব, বেশি না, হালকা একটু ঠান্ডা করে নিব, যেমন শিরার যে বুদবুদানিটা আছে এটা মানে কমে যাবে আর কি। এই তো আমি এখন 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। আমি দুধগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে দিলাম 1/4 কাপের মতো ময়দা। ময়দাটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিব। এখন 1 চা চামচ থেকে একটু কম বাটার দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এখন ভালো করে মিলিয়ে নিচ্ছি। এটা এরকম যেরকম একটা আঠালো ভাব দেখা যাচ্ছে, এটা একটু পরে কিন্তু শক্ত হয়ে যাবে। এই তো দেখেন, এবং রুটির ব্যাটারের মতো হবে আর কি শক্তটা। তো আমি 1/3 ভাগের মধ্যে একটু ফুড কালার মেখে নিলাম, আর 1 ভাগ সাদা রেখেছি। এখন এই যেটার মধ্যে আমি ফুড কালার দিয়ে নিয়েছি সেটাকে আমি একটা পেপারের মধ্যে রেখে একটু বেলে নিব রুটির মতো করে। তো আমি নিচে 1 পাশ দিলাম পেপারের, উপর আর 1 পাশ দিলাম। এই তো আমি একটু বেলে নিচ্ছি, এটা গোল করারও কোনো দরকার নাই। দেখেন যে এটা কীরকম পাতলা হবে। আমি আর একটা ব্যাটারকেও বেলে নিচ্ছি, এটা একটু ঘন হবে, সাদা যেটা রাখছি আমি এটা একটু মানে একটু মোটা হবে আর কি। কিন্তু আমি এক যেটা ফুড কালার দিয়ে নিয়েছি সেটাকে আমি এটার উপরে দিয়ে দিলাম, সাদাটার উপরে দিয়ে দিলাম। তো একটা মানে একটা অংশ একটু বড় হবে আর একটা একটু ছোট হবে, ভিতরের যেটা এটা একটু ছোট হবে আর কি। তো এটাকে আমি এখন ভালো করে একটু পেঁচিয়ে নিচ্ছি। আসলে বলে বোঝানো যাবে না, একটু ভালো করে খেয়াল করলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি এটাকে কীভাবে করতেছি। তো দেখেন আমি একটু রোলের মতো করে এটাকে পেঁচিয়ে নিলাম। আমি যে পেপারটা আছে সেটাকে বাইর করেই কিন্তু আমি শুধু যে রুটির মতো করে বেলে নিছি ইয়েটা সেটাকে পেঁচালাম। আমি এখন পুরাটা পেপার এটার মধ্যে মানে ভালো করে পেঁচিয়ে নিব একটু। এই তো দেখেন, কিন্তু আমি পেপারের দোনো পাশটা একটু ভালো করে মুড়িয়ে দিচ্ছি যেহেতু একটু প্রেশার ক্রিয়েট করে। তো এটাকে আমি এখন 10-15 মিনিটের জন্য রেখে দিব, তাহলে আর একটু শক্ত হয়ে যাবে এটা। তো আমি 15 মিনিট পরে ফিরে এলাম, এখন একটা খুলে নিচ্ছি।
পেপার থেকে এটা আমি খুলে নিলাম এখন এটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এই তো এটা কিন্তু এখনো নরম খুব সাবধানের সাথে কেটে নিতে হবে এটা আমি তো কেটে নিচ্ছি দেখেন ভিতরটা কত সুন্দর দেখা যাচ্ছে খুবই আস্তে আস্তে কেটে নিতে হবে যেহেতু এটা এখনো মানে পুরোপুরি শক্ত হয়ে যায় নাই এই তো আমি কেটে নিলাম এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু খুবই মজা একদম দোকানের থেকে আমি মনে করি আরো বেশি মজা লাগে বাসায় বানিয়ে এভাবে খেলে এটা কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনে থাকি অনেক সময় মিষ্টির দোকানে যখন কিনতে যাই তো আজকে সিম্পল একটা খুব মজার একটা রেসিপি সিম্পল ভাবে আমি আপনাদেরকে দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যেহেতু পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা সবার আগে দেখে নিতে পারেন আর প্লিজ অন্তত একটা লাইক দিবেন আর একটা ভিডিও 3 থেকে 4 মিনিট দেখে তারপর কমেন্ট করবেন আর প্লিজ প্লিজ টেনে টেনে দেখবেন না তো আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ